এনআরসি। নমস্কার বন্ধুরা, আসামে এনআরসি ডাব লিস্ট প্রকাশিত হয়েছে। একটি বড় ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাবাসীদের জন্য, যেখানে আগামী দিনে এনআরসি হতে যাচ্ছে। আপনারা এটা নিশ্চিত হয়ে থাকবেন বন্ধুরা, আগামী 2025 সালে শুরু হচ্ছে এনপিআর, অর্থাৎ জাতীয় জনসংখ্যা পঞ্জি, যার মাধ্যমে এনআরসি সূত্রপাত হবে। অর্থাৎ 2003 সালে সংশোধিত আইনে বলা হয়েছে যে এনপিআরের মাধ্যমেই এনআরসি সূত্রপাত হবে, অর্থাৎ যখনই এনআরসি করা হয় তার আগে কিন্তু অবশ্যই এনপিআর করতে হবে। এনপিআরটা কি? ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, অর্থাৎ জাতীয় জনসংখ্যা পঞ্জি বা জনগণনা, যেটা আগে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে হতো, এখন বাড়িতে এসেই আপনাকে অফিসারগুলো আসবে, কিন্তু আপনাকে প্রথমত ভারতবর্ষে প্রথমবার ডিজিটাল ভাবে অনলাইনে কিন্তু আপনাকে এই সার্ভেটা হবে, আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে আপনাকে একটি অ্যাপ্লিকেশন আইডি নিতে হবে, আর আপনার বাড়িতে অফিসার স্টাফগুলো আসবে, তারপরে কিন্তু আপনাকে সেই আইডি নাম্বার দেখাতে হবে। সেই আইডি নাম্বার দেখানোর পরে ভেরিফিকেশন হবে যে যা যা আপনি ফর্ম ফিল আপ করেছেন অনলাইনে সব ঠিক আছে কি না, তারপরে কিন্তু আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হবে। এইভাবে কিন্তু সারা ভারতবর্ষে একটি এনপিআর হবে। এনপিআর করার পরেই পশ্চিমবাংলা তথা ত্রিপুরার কথা বলছি আমি, 1971 সাল ধরে কিন্তু এনআরসি চালু করা হবে। আগে ভাবা হতো বা মনে করা হতো 1948 সাল, কিন্তু না, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 1971 সালকে ভিত্তিভাষা ধরা হবে এবং তার ভিত্তিতে কিন্তু বন্ধুরা এনআরসি শুরু হবে। এবং এনআরসি শুরু করার আগে যদিও এনপিআর যে প্রসেস, যেটা অ্যাপ্লিকেশনের প্রসেসটা, অ্যাপ্লিকেশনের মোবাইলে যেটা চালু হবে সেটা কিন্তু কাজ শুরু হয়ে গেছে। বিভিন্ন রাজ্যে ভোট আছে, বিধানসভার যার কারণে এবার হলো না, তাই আগামী 2025 সাল থেকেই, 25 সালের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, অ্যাপ্লিকেশন তৈরি করা, অফিসের বানানো, তারপরে আপনাকে অনলাইনে সাবমিট করতে হবে। যেটা হবে সেটা আপনাকে মধ্যে দেখিয়ে দেবো। এরই মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, আসামে 2019 এনআরসি শুরু হয়েছে এবং সেই এনআরসি ডাব লিস্ট প্রকাশিত হয়েছে বন্ধুরা। কেন আপনাদেরকে বলছি, একটু আপনাদেরকে আমি ধারণা দিই বন্ধুরা, যাতে আগামী দিনে আপনার কোনো সমস্যা না হয়ে থাকে। এগুলো জানা থাকলে কী হবে, আপনি ভুল করবেন না। পশ্চিমবাংলা বা ত্রিপুরা যদি এনআরসি শুরু হয় তাহলে এগুলো আপনি যদি আগের থেকে জেনে থাকেন তো আপনার কোনো সমস্যা হবে না, আপনার স্টেপ নিতে ভুল হবে না, আপনি আগের থেকেই সতর্ক থাকবেন। দেখুন বন্ধুরা, আসামে যে এনআরসি ওয়েবসাইট সেটা হচ্ছে nrcasam.nrc.in, পশ্চিমবাংলায় হলে ওয়েস্টবেঙ্গল nrc ওয়েস্টবেঙ্গল.nrc.in, ত্রিপুরা হলে ত্রিপুরা nrc.nrc.in, এরকম ওয়েবসাইট থাকবে, পশ্চিমবাংলা ক্ষেত্রটা হবে। এবার দেখুন বন্ধুরা, পশ্চিমবাংলায় ত্রিপুরা আসামে যে এনআরসির লিস্ট প্রকাশিত হয়েছিল, ড্রাফট লিস্ট প্রথম, অর্থাৎ কার কার এনআরসিতে নাম উঠেছে, এনআরসিতে নাম ওঠা মানে আপনি ভারতীয়, আর এনআরসি লিস্টে নাম না উঠলে আপনি ভারতীয় নন, আপনাকে ট্রাইব্যুনাল কোর্টে আবেদন করতে হবে, তারপরে সুপ্রিম কোর্টে আবেদন করতে হবে। তো এরকম বহু হিন্দু মুসলিমের বহু মানুষের কিন্তু এনআরসিতে নাম ওঠেনি 1951 সালের আইন অনুসারে। 1900 যে লিস্ট প্রকাশিত হয়েছিল, প্রথম লিস্ট, ড্রাফট লিস্ট প্রকাশিত হয়েছিল, সেখানে কয়েক লক্ষ মানুষের নাম ওঠেন, তারা কিন্তু সুপ্রিম কোর্টে এবং ট্রাইব্যুনাল কোর্টে আবেদন করেছিল। দীর্ঘ কয়েক বছর, 7-6 বছর তারা লড়াই করার পরে এই ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে বন্ধুরা। বিভিন্ন লিস্ট এখানে দেখুন বলছে, রেজাল্ট ফর অল এনআরসি অ্যাপ্লিক্যান্টস অ্যাজ পার ড্রাফট এনআরসি অ্যান্ড সাপ্লিমেন্টারি লিস্ট অফ ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন, ফাইনাল এনআরসি লিস্ট লাইভ হয়েছে বন্ধুরা। আপনি যখন ফর্ম ফিল আপ করবেন, যখন পশ্চিমবাংলা বা ত্রিপুরা যখন চালু হয়ে যাবে, এখানে আপনি ক্লিক করে দিন বন্ধুরা। ক্লিক করার পরে এখানে যখন আপনি আবেদন করেছিলেন বা পশ্চিমবাংলা যখন আবেদন করবেন বন্ধুরা, আসামে এটা দেখা শুরু হয়ে গেছে। আপনি এখানে এআই নাম্বারটা আপনি দেবেন, যেটা অ্যাপ্লিকেশন গ্রহণ নাম্বারটা আপনি পাবেন, এবং এই ক্যাপচারটা আপনি দেখে দেখে লিখবেন, এখানে উপরে যাবেন, যার পরে আপনি এখানে সার্চ করলে কিন্তু আপনার নাম উঠেছে কিনা আপনি এখানে পেয়ে যাবেন। আসামের যে সমস্যাটা বন্ধুরা হয়েছিল সেটা হচ্ছে, প্রচুর পরিমাণে মানুষ কিন্তু তাদের নাম ওঠেনি, তারা কিন্তু করতে পারেনি, ঠিক আছে। তাই পশ্চিমবাংলা যখন শুরু হবে বন্ধুরা, তাই অবশ্যই কিন্তু আপনারা এমন ডকুমেন্ট জমা করুন যাতে আপনার নাম লিস্টে প্রথমে ওঠে, এরকম যেন না হয় যে আপনার বাবার উঠেছেন মায়ের উঠেনি ডকুমেন্টের অভাবে, এরকম যেন না হয়। তো বন্ধুরা মনে রাখবেন, 1971 সাল 25 মার্চের আগেই আপনি যদি বাংলাদেশ থেকে পশ্চিমবাংলায় আসেন, আপনি হিন্দু বা মুসলিম হলেও আপনি কিন্তু ভারতীয় হিসেবে ধরা হবে, কিন্তু 1971 সাল 25 মার্চে হলে আপনাকে কিন্তু ভারতীয় ধরা হবে না, আপনাকে বিদেশি বলে গণ্য করা হবে। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা 1947 থেকে 1971 সালের মধ্যে আপনাকে যাবতীয় ডকুমেন্ট সাবমিট করতে হবে। মনে রাখবেন, এনআরসি একটি জটিল বিষয়, তাই অবশ্যই কিন্তু আপনাকে বিভিন্ন রকম নথিপত্র আপনাকে জমা করতে হবে এনআরসি প্রমাণ করার জন্য। তো বন্ধুরা, এই ছিল আপডেট, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। আর কী কী ডকুমেন্ট লাগবে, অ্যাকচুয়ালি যেটা আমি বললাম বিভিন্ন রকম নথি, সেটা কিন্তু আপনাকে বন্ধুরা আমি জানিয়ে দেবো আগামী দিনে। থ্যাংক ইউ সো মাচ।